কোন মানুষ যদি নজরের গুনাহে লিপ্ত হয়ে যায়, কোন মানুষ যদি লজ্জাস্থানের গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা হয়, ইসলাম তাকে দুটি অপশন দিয়েছে। এক নাম্বার, সামর্থ্য আছে বিয়ে করে নাও, সামর্থ্য নাই রোজা রাখ। নজরের গুনাহ আপনার প্রচুর হয়, লজ্জাস্থানের গুনাহ আপনার প্রচুর হয়, ইসলাম আপনার জন্য দুটি বিষয় দিয়ে দিয়েছে, নজরের গুনাহ হয় লজ্জাস্থানের গুনাহ হয় তো বিয়ে করো, টাকা নাই তো রোজা রাখো। কিন্তু গুনাহ করা যাবে না। বিয়ের গুরুত্ব আল্লাহ সকলকে উদ্ধার করার তৌফিক দান করেন, গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ان المؤمن يرى ذنوبه كانه قاعد تحت جبل يرى ان يقع عليه। একজন ইমানদার সে তার গুনাহকে মনে করবে একটা পাহাড়ের মতো, সে পাহাড়ের নিচে বসা, এই পাহাড় তার উপর যে কোনো সময় পড়ে যেতে পারে। বলেন, পাহাড় পড়লে আপনি আমি আপনাকে বাঁচবো না মারা যাব? ইমানদার মনে করতে হবে একটা গুনাহ আমাকে ধ্বংস করে দিতে পারে, পাপাচারের ব্যাপারে আল্লাহ নবী বলে দিয়া জুনুবাহু কাযুবাবিন কান্নাহু মারু আলা আনফিহি। নবীজি বলেন, পাপাচার বান্দা গুনাহকে মনে করে কাযুবাব মাছির মতো, মারু আলা আনফিহি, যে মাছি নাকের ডগার সামনে দিয়ে চলে যায়। পাপাচার পাপিষ্ঠ যারা, তারা গুনাহকে কোনো ব্যাপার মনে করে না, গুনাহ হলে কি না হলে কি তারা কোনো ব্যাপার মনে করে না। আর যারা ইমানদার তারা একটা গুনাহকে মনে করে পাহাড়ের মতো, যে পাহাড় তার উপর পড়ে যেতে পারে, ওই পাহাড় ধসে লোকটা মারা যেতে পারে। বলেন তো আজকে থেকে আমরা গুনাহ কিসের মতো মনে করব? পাহাড়ের সব সময় মনে করবেন একটা গুনাহ আমাকে ধ্বংস করে দিতে পারে, এই গুনাহ পাহাড়ের মতো, এই পাহাড় আমার উপর পড়বে আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে হেফাজত করেন। তাহলে বলেন তো, যার নজরের গুনাহ হয়, যার লজ্জাস্থানের গুনাহ হয়, তার জন্য সমাধান কি করা? বিয়ের সামর্থ্য না থাকলে রোজা রাখা। সেই বুখারীর 5069 নম্বর হাদিসের বর্ণনা, عن سعيد بن جبير رحمه الله قال لي ابن عباس رضي الله تعالى عنهما هل تزوجت؟ سعيد بن جبير বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাকে বলেছেন, হাল তাযাওয়াজতা, তুমি কি বিয়ে করেছো? সাঈদ ইবনে জুবায়ের জবাব দিলেন, আমি জবাব দিলাম আমি বিয়ে করি নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, তাযাওয়াজ, তাড়াতাড়ি বিয়ে করে নাও, ফাইন্না খায়রা হাযিহিল উম্মা আকসারুহা নিসা, এই উম্মতের সবচাইতে শ্রেষ্ঠ মানব যিনি তার অধিক সংখ্যক বিবি ছিল আর তুমি এখনো বিয়ে করো নাই। এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ যিনি তার অধিক সংখ্যক বিবি ছিলেন আর তুমি এখনো বিয়ে করলা না, তাড়াতাড়ি বিয়ে করো। তো বলেন তো, যা বিয়ের উপকারিতা, নজর নিচে রাখবে, লজ্জাস্থান হেফাজত করবে। قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন, ইয়াকুম আদ-দুখুল আলা নিসা, রাস্তাঘাটে আড্ডাবাজি করা থেকে বাঁচো। রাস্তাঘাটে 10-4 জন 5-7 জন যুবক একসাথে হওয়া, মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা, রাস্তার গলির মধ্যে 5-6 জন দাঁড়িয়ে থাকা, সামনে দিয়ে একটা কোনো মেয়ে যাবে, ওই মেয়েটাকে উত্তপ্ত করার জন্য দাঁড়িয়ে থাকা, এই জাতীয় আড্ডাবাজি করা থেকে আল্লাহ নবী নিষেধ করলেন। সাহাবারা বললেন, মা লানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, রাস্তাঘাটে আমরা ধর্মীয় আলোচনা করার জন্য বসি, ধর্মীয় আলোচনার জন্য রাস্তাঘাটে বসতে হয়। নবীজি বললেন, ফা ইন আবাইতুম ইল্লাল মাজালিসা, রাস্তাঘাটে যদি বসতে হয় তা আত উত্তরে ফাহাক্কা, রাস্তার হক আদায় করবা। সাহাবারা বললেন, মামা হাক্কুত তরিক ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক আবার কি জিনিস? নবী বললেন, রাস্তার হক হলো 5টা। বলেন, রাস্তার হক কয়টা? 5টা। 1 নম্বর, বদ্দুল বসর, নজর নিচে রাখা। বলেন তো, রাস্তার 1 নম্বর হক নজর কোথায় রাখা? 4-5 জন যদি রাস্তায় দাঁড়ায় গল্প করেন, নজর নিচে থাকতে হবে।
দুই নাম্বার গফুল আজাব কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। বলেন তো কষ্টদায়ক বস্তু পাওয়া যাবে উপরে তাকায় থাকলে না নিচে? তিন নাম্বার রদ্দুস সালাম সালামের জবাব দেওয়া। চার নাম্বার আমরুল বিল মারুফ সব কাজের আদেশ করা। পাঁচ নাম্বার নাহুন আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করা। রাস্তার হক কয়টা? এক নাম্বার চোখ নিচে রাখা, চোখ দিয়ে গুনাহ না করা। এখন দেখেন তো নবীজি চোখের কথাটা গুরুত্ব দিতেছেন। হাদিসে নবী বললেন বিয়ে করলে এক নাম্বার চোখ হেফাজত থাকে, দুই নাম্বার নজর। বলেন তো আগে কি লজ্জাস্থান বলছে না নজর? কোরআনে আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহু। নবী আপনি ইমানদার পুরুষদেরকে বলেন তারা যেন নজর নিচে রাখে, লজ্জাস্থান হেফাজত করে। বলেন তো আল্লাহ কোরআনে আগে কিসের কথা বলছে? লজ্জাস্থানের গুনাহ বড় না নজরের গুনাহ বড়? না, লজ্জাস্থানের গুনাহ বড়। আরে গুনাহ বড় কোনটা, লজ্জাস্থানের না নজরের? লজ্জাস্থানে তো আল্লাহ নজরের গুনার কথা আগে কেন বললেন, লজ্জাস্থানেরটা পরে কেন বললেন? বড় গুনাহ তো লজ্জাস্থানে। হাদিসের মধ্যে আল্লাহ নবীও বললেন আগে নজরের কথা পরে বললেন লজ্জাস্থান। গবেষণার বিষয় হলো লজ্জাস্থানের গুনাহ তখন হয় যখন নজরের মাধ্যমে গুনার সূচনা হয়। নজরের মাধ্যমে আগে গুনাহের সূচনা হয়, এই সূচনা গিয়ে এক পর্যায়ে লজ্জাস্থান পর্যন্ত নিয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন নজর হেফাজত করো, ওইগুলা এমনি হেফাজত হয়ে যায়। নবীও বললেন নজরের কথা, কেন? যে নজর বাঁচলে লজ্জাস্থান বেঁচে যাবে, এই জন্য লজ্জাস্থান পরে বস, নজরকে আগে বস। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাহলে বলেন তো ইসলামী শিক্ষা আমাদেরকে কি বলে? একটা নারী পুরুষ দুজনের সম্পর্ক, পবিত্র একটা সম্পর্ক স্থাপনের মাধ্যম বিয়ে। বলেন কি? বিয়ে। এই বিয়ের মাধ্যমেই মা বাপ হয়, এই বিয়ের মাধ্যমে পরিবারের সূচনা, দাদা হয়, দাদি হয়, নানা হয়, নানি হয়, বাকি প্রথম বিয়ের মাধ্যমে পরিবারের সূচনা করে। সেই বুখারীর 5078 নাম্বার হাদিসের বর্ণনা। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم أما جان عائشة الصديقة رضي الله تعالى عنها برنونا نبي جي صلى الله عليه وسلم بلين عائشة أريدك في المنام مرتين عائشة তোমাকে বিয়ের আগে স্বপ্ন যুগে আমাকে দুবার দেখানো হয়েছে। তোমাকে বিয়ের আগে স্বপ্ন যুগে আমাকে দুবার দেখানো হয়েছে, মানে বিয়ের আগে আমি তোমাকে স্বপ্নে দুবার দেখছি। আমি দেখলাম ফাইদা রাজুলুন ইয়াহমিলুকি ফি সারাকাতি হারির, আমি দেখলাম এক ব্যক্তি তোমাকে রেশমের কাপড়ের মধ্যে পেঁচা নিয়ে যায়। রেশমের কাপড়ের মধ্যে তোমাকে যখন আমার সামনে দিয়ে নিয়ে যায় ফাকুলু হাযিহি ইমরাতু, যে লোকটা তোমারে নিয়ে যায় ওই লোকটা আমারে দেখে আমারে দেখা কয় এই রেশমের কাপড়ের মধ্যে যে এটা আপনার বিবি। দেখা যাচ্ছে নাকি? রেশমের কাপড় দিয়ে পুরো পেঁচানো দেখা যায় না। ফাকশিফুহা, আমি রেশমের কাপড়টা সরাইলাম, সরাইয়া দেখি কাপড়ের মধ্যে ফাইদাহিয়া আনতি, তুমি কাপড়ের মধ্যে, কাপড় সরাইয়া দেখি তুমি সেখানে। আমি মনে মনে বললাম এই স্বপ্ন যদি আল্লাহর পক্ষ থেকে হয় অচিরেই আল্লাহ এই স্বপ্নের বাস্তবায়ন ঘটায় দিবেন। তাহলে বিয়ে এই পবিত্র বন্ধন, বলেন তো নবী একজন নবীর সাথে অন্য আরেকজন নারীর বন্ধন আল্লাহ করে দিয়েছেন কিসের মাধ্যমে? জোরে বলেন কিসের মাধ্যমে? বিয়ে। বিয়ে, এই বিয়ের মাধ্যমে সম্পর্ক জুড়ে দিয়েছেন নবীদের সাথে। তাহলে এটা একটা পবিত্র জিনিস। পরকিয়া বাড়ার এক নাম্বার কারণ ইসলামী শিক্ষার অভাব। ইসলামের এই শিক্ষা ঘরে ঘরে পৌঁছাই দিতে হবে যে নারী পুরুষের সম্পর্কের মাধ্যম বিয়ে, অন্য ছাড়া যদি অবিবাহিত কেউ সম্পর্ক করে এটার নাম হারাম সম্পর্ক, বিবাহিত কেউ করলে এটার নাম পরকিয়া। পরকিয়ার দ্বিতীয় কারণ বাড়ার,
এটা আমাদের বাংলাদেশে আছে কিনা একটু দেখেন, পৃথিবীতে আছে বাংলাদেশে না থাকলেও দ্বিতীয় কারণটা নারী পুরুষের অবাধ মেলামেশা। নারী পুরুষের এটা আমাদের দেশে না থাকলেও পৃথিবীতে আছে, আমাদের দেশে আছে অবাধ মেলামেশা? আচ্ছা, থাকলে তো ভয়ঙ্কর কথা। নারী পুরুষের অবাধ মেলামেশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 5232 নম্বর হাদিসে কি বলে দেখেন। قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ইয়াকুম আদ-দুখুল আলা নিসা, নারীদের কাছে গমন করা থেকে তোমরা বাঁচো, নারীদের কাছে গমন করা থেকে তোমরা বেঁচে থাকো। فقال رجل من الانصار এক সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আফরাইত আল-হামওয়া, দেবরের ব্যাপারে আপনি কি বলবেন? দেবর চিনেন আপনারা? কাকে বলেন? বলেন স্বামীর ভাইকে। বলেন কাকে? স্বামীর ভাইকে। কাকে বলে? জি ভাবীরা মনোযোগ দিয়ে শুনেন, বাইরে পর্দা করে যায়, ভিতরে দেবরের সাথে সাক্ষাৎ করে। নবীজিকে বললেন ফরাইত আল-হামওয়া, ইয়া রাসূলুল্লাহ দেবরের ব্যাপারে আপনি কি বলবেন? নবী বললেন আল-হামু আল-মাউত, দেবর হলো মৃত্যু। বলেন দেবর মৃত্যু। বলেন কি দেবর? একদম জোরে বলেন দেবর কি? ভাবির জন্য দেবর মৃত্যু। তাহলে দেবরের সাথে ভাবির সাক্ষাৎ জায়েজ না হারাম? হারাম। নারী পুরুষের অবাধ মেলামেশা পরকীয়ার দ্বিতীয় কারণ। قال رسول الله صلى الله عليه وسلم সহিহ বুখারীর 5233 নম্বর হাদিসের বর্ণনা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াখলু আন্না রাজুলুন বিইমরাআ, কোন পুরুষ কোন নারীর সাথে একান্তে মিলিত হবে না, ইল্লা মাআযি মাহরামিন, মাহরাম ছাড়া। কি ছাড়া? এখন আপনারা আকলটা একটু শুদ্ধ করে আমারে বলবেন, মাহরাম ছাড়া কোনো নারী কোনো পুরুষ একান্তে কথা বলা ঠিক না? তাহলে ডাক্তারের চেম্বারে যদি আপনার বিবি যায়, অবশ্যই আপনার বিবির সাথে আপনিও যাবেন। সবাই তো চুপ হয়ে রইলেন, একা একা পাঠান তো এই জন্য চুপ আছেন। ডাক্তারের চেম্বারে আপনার বিবি যখন যায়, যাওয়ার পর যদি আপনি এলাও না হন, যে আপনি এলাও না, আপনি এলাও না হলে তো এলাউটা হবে কি? একটা স্ত্রীর জন্য তার স্বামী যদি চেম্বারে এলাও না হয়, আর মহিলা ডাক্তার হলে ভিন্ন কথা, কিন্তু একটা পুরুষ ডাক্তারের কাছে, একটা মেয়ে ডাক্তারের চেম্বারে যাবে, সেখানে অবশ্যই স্বামী যাবে। স্বামী যদি এলাও না হয় তো এলাউটা হবে কি? এই গেল দ্বিতীয় কারণ। তিন নাম্বার কারণ, পর্দাহীনতা আছে আমাদের দেশে। তিরমিজি শরীফের বর্ণনা 1173 নাম্বার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন আল মারাতু আওরাতু, নারী হলো আবৃত বস্তু, নারী ঢেকে রাখার বস্তু, নারী আবৃত বস্তু, নারী ঢেকে রাখার জিনিস। বলেন সবাই নারী কি? জি, এটা হাদিসের অনুবাদ। বলেন আল মারআতু আওরাতুন, এটার অনুবাদটা আপনারা বলেন, নারী কি? আমি আরবিটা বলি, নবীর হাদিসটা বলি, আল মারআতু আওরাতুন অর্থ কি? এটা আবৃত বস্তু, এটা ঢেকে রাখতে হয়। ফাইজা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান, দেখে রাখার বস্তুটা যখন খোলা মেলা ভাবে রাস্তায় বের হয়, শয়তান তাকে অন্যের সামনে মোহনীয় করে উপস্থাপন করে দেয়, আকর্ষণীয় ভাবে উপস্থাপন করে। এ দুটো আসেন আগে, যে নারী ঢেকে রাখার জিনিস যখন বের হয়, শয়তান অন্যের কাছে মোহনীয় রূপে উপস্থাপন করে। এখন বলেন তো একটা মেয়ে পর্দাহীনতায় চললে, তাকে দেখলে কি শুধু অবিবাহিত যারা তাদের মাঝেই শয়তান কুমন্ত্রণা দিবে, না বিবাহিত পুরুষকেও দিতে পারে? তাহলে এটা আপনার তৃতীয় একটা কারণ, সেটা হলো পর্দাহীনতা। চার নাম্বার কারণ, দৃষ্টির অপব্যবহার। বলেন সবাই, দৃষ্টির অপব্যবহার। যেখানে দৃষ্টি রাখা দরকার, এখানে নারাইকা আরেক জায়গায় রাখা।
আবু দাউদ শরীফের 4173 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন কুল্লু আইনিন জানিয়া প্রত্যেক চোখ জিনা করে বলেন প্রত্যেক চোখ এটা হলো হাদিসের সরল অনুবাদ একটু বাড়ায়া বলি আমরা বলেন প্রত্যেক কুদৃষ্টি জিনা করে নবীজি বলেন আল মারআতু ইযা ইস্তাতারাত ফামাররাত বিল মাজলিসি ফাহিয়া কাযা ওয়া কাযা ইয়ানি জানিয়া কোন নারী যখন সুগন্ধি মেখে রাস্তায় বের হয় কোন মজলিসের পাশ দিয়ে যখন অতিক্রম করে এই নারী এমন এমন মানে নারীটা ব্যভিচারিণী নাউজুবিল্লাহ কোন নারী সুগন্ধি শরীরে মাখছে এই সুগন্ধি মেখে পুরুষদের মজলিসের পাশ দিয়ে গেছে যাওয়ার সময় পুরুষদের নাকে সেন্ট স্প্রে করে গেছে সুগন্ধিটা তাদের নাকেও চলে গিয়েছে নবীজি বললেন এই নারী এমন এই নারী এমন অর্থাৎ জানিয়া সে ব্যভিচারিণী আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করেন আমিন মা বোনরা আপনার সুগন্ধি শুধু আপনার যার সাথে দেখা দেওয়া যায় তার সামনে অন্যদের সামনে না এখন বলেন দৃষ্টির অপব্যবহার কি হচ্ছে পাঁচ নাম্বার কারণ যার সাথে কথা বলা হারাম তার সাথে প্রকাশ্যে হোক আড়ালে হোক রাত ১২টার পরে হোক কথা বলা কি বলা আপনি ৬ জনের পিতা ৭ জনের পিতা এরপরে উনি কেন যেন রাত ১টার দিকে দরজা বন্ধ করে বারান্দায় চলে যায় চলে গিয়ে অন্য কারোর সাথে কথোপকথনে লিপ্ত হয়ে যায় এই পাঁচ সাত জনের পিতার মোবাইলে যদি অপরিচিত একটা কণ্ঠের ফোন আসে পাশের ফোনটা যদি কোনো মোহনীয় কণ্ঠের অধিকারিণী হয়ে থাকে আকর্ষণীয় কণ্ঠের এখন আপনারা বলেন আমি বলছি না যে উনি ধোকা খেয়ে যাবে বাকি শয়তান ধোকা দেওয়ার আশঙ্কা আছে কিনা এবার একবার দুইবার ফোনে কথা বলতে বলতে তার সাথে কোনো অবৈধ সম্পর্ক হয়ে যাওয়ার যদি না থাকে তো ভালো কথা কিন্তু থাকবে এটাই বাস্তবতা সম্ভাবনাটা থাকবে এটাই বাস্তবতা কেন আপনার আর কাম নাই সন্তানাদি আছেন আপনার ঘরে কেন আপনার কথা বলতে হতো এত চোদ্দ জায়গায় সেই বুখারীর ৬২৪৩ নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم এই হাদিসটা পুরোটা শুনেন মন দিয়ে নবীজি বলেন আল আইনানি তাজনিয়া দুই চোখ জিনা করে দুই চোখ জিনা করে ফাজিনা হুমা আন নাজরু দুই চোখের জিনা হলো দেখা বলেন দুই চোখের জিনা হলো দেখা ওয়াল উযুনান জিনাহুমা আল ইসতিমা দুই কানের জিনা হলো শ্রবণ করা যা শ্রবণ করা হারাম তা শ্রবণ করা জিনা দুই কানের জিনা শ্রবণ করা দেখেন আপনার সাথে আরেকজনের অপ্রয়োজনীয় একটা মেয়ের সাথে আপনি কথা বলবেন কোনো কারণ ছাড়া আপনি কথা বলবেন একের ঘন্টার পর ঘন্টা কথা বলে যাবেন এটা আপনার তার কথা শ্রবণের জিনা হচ্ছে দুই কানের জিনা তিন নাম্বার লিসান জিনাহু আল কালাম জবানের জিনা হলো কথা বলা তাহলে জবানের জিনা হচ্ছে কানের জিনা হচ্ছে ওয়াল ইয়াদ জিনাহা আল মাছ হাতের জিনা হলো স্পর্শ করা ওয়াল রিজ জিনাহা আল খুতা পায়ের জিনা হলো যাওয়া হেঁটে যাওয়া এবার নবী বলে বল কলবু ইয়াতামান্না ওয়া ইশতাহি বুখারী অন্য বর্ণনায় ওয়া নাফসু তামান্না ওয়া তাশতাহি অন্তর কল্পনা করে একজনের সাথে আপনি কথা বলার পর রাতের বেলা আপনি শুয়ে শুয়ে চিন্তা করলেন যার সাথে কথা বললাম না জানি সে দেখতে কেমন এই যে চিন্তা করলেন এটা আপনার কলবের জিনা এমন কথা হলো যদি আপনাদের এগুলা না হয় মাশাআল্লাহ তাহলে তো আপনারা হাসান বসরি কোনো সমস্যা নেই যদি না হয় বাকি আমার যদি এরকম হয় আমার এরকম হবে ভাই আমি এত বড় আল্লাহ উলি হইতে পারি না এখন আমি যদি এরকম কারোর সাথে হয়ে যায় হতে পারে আমার মাঝে এই সমস্যা হয়ে যাবে আমি মনে করেন ওয়াজটা আমারই করতেছি আর আপনাদের যদি এরকম না হয় তো আপনারা মাশাআল্লাহ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে পায়ের জিনা তার দিকে হেঁটে যাওয়া আর এটা নিয়ে কল্পনা করা এটা কলবের জিনা এখন আমি বলি নাটক সিনেমায় যদি কোনো হারাম কোন নারীর দিকে তাকান তার ব্যাপারে কল্পনা হয়ে যাওয়ার সম্ভাবনা কি আছে কিনা আমি তো বললাম যদি না হয় তো মাশাআল্লাহ আপনি আল্লাহর ওলি যদি হয় অতএব যদি
বাস্তবে কাউকে দেখাটা হারাম হয়, বাস্তবে কাউকে সরাসরি দেখা যদি কল্পনায় জগতে আসা লাগে, নাটক সিনেমায় দেখলেও যদি আপনার মনের ভিতরে ওয়াসওয়াসা তৈরি হয় সেই দেখাও হারাম, সেই ওয়াসওয়াসাও হারাম, সেটাও কলবের জিনার অন্তর্ভুক্ত হবে। এই ঠিকের মানে কি? সারাদিন নামাজ পড়লেন, রাস্তাঘাটে কাউরে দেখলেন না, রাত 12টার পরে মোবাইলে একটু চিন্তা করলেন যে আমি এখন একটু নেক্সট সুরতে একটু দেখি কিছু করব, এটাও হারাম। যাকে সরাসরি দেখা হারাম তাকে নাটক সিনেমায় দেখাও হারাম। বলেন, যাকে সরাসরি দেখা হারাম। আওয়াজ হালকা হয়ে গেল, কারণ এই বিষয়টা অনেকের মধ্যে ঝামেলা, মোবাইল তো বিষয়টা এই জায়গায়। আল্লাহ হেফাজত করেন, গুনাহ করেন না, গুনাহ করেন না, গুনাহ করেন না, গুনাহ করতেছেন পরিবার সমাজ সব ধ্বংস হয়ে যাচ্ছে, আল্লাহ হেফাজত করেন। নবীজি বলেন, আল ফরজি ইউসাদ্দিকু যালিকা ইউকাযিবুহু, লজ্জাস্থান এটাকে বাস্তবে রূপ দেয়, লজ্জাস্থান এই গুনায় বাস্তবায়ন ঘটায়। কেউ গুনাহ করে না, সবাই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাহলে এগুলো 5 নম্বর কথা বলা পরকীয়ার কারণ। 6 নম্বর, কোন নারী দূর দূরান্তে একাকী সফর করা, ঢাকা থেকে একটা মেয়ে রাত 10টায় সফর করে রওনা করছে, সেই সুদূর চট্টগ্রাম যাবে, সারা রাত সফর করবে। আমি বলছি না যে এই নারী ভালো না, নাউজুবিল্লাহ, উনি হয়তো ভালো, মাশাআল্লাহ, নামাজি, মুত্তাকিয়া, কিন্তু অনেকজন পুরুষের লুলুপ দৃষ্টি তার উপরে পড়ার সম্ভাবনা আছে না নাই? আমি তো বলছি যদি না পড়ে মাশাআল্লাহ, তত ভালো মানুষ সবাই, কিন্তু যদি পড়ে, আর আমাদের নবীজি জানতেন যে পড়বে, তাই নবীজি অগ্রিম আমাদেরকে হাদিস জানিয়ে গিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন, লা তুসাফিরুল মারআ ইল্লা মা যি মাহরামিন, মাহরাম ছাড়া কোনো নারী সফর করবে না, মাহরাম ছাড়া কোনো নারী সফর করবে না। ওয়া লা ইয়াদখুলু আলাইহা রাজুলুন ইল্লা মাহু মাহরাম, কোনো নারীর কাছে কোনো পুরুষ প্রবেশ করবে না ওই পুরুষের সাথে যতক্ষণ না ওই নারীর মাহরাম না থাকে। কোন নারীর সাথে কথা বলতে হলো তার মাহরাম লাগবে, এটা 6 নম্বর কারণ। একটা নারী একাকী সফর করলো পুরুষরা তার দিকে আকৃষ্ট হয়ে যেতে পারে, আল্লাহ হেফাজত করে। 7 নম্বর, আমি বাসে বসলাম, উনি আমার পাশের সিটে এসে বসলো, কিছু মনে করবেন না, উনি আমার পাশের সিটে বসলে স্বেচ্ছায় অনিচ্ছায় আমার শরীরের সাথে তার শরীর রেগে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না? এই জন্য আপনি যখন বাসে বসবেন, আমাদের কোনো বোন কোনো মা যদি এসে আপনার পাশে বসে, উচিত আপনি উঠে যান, আরেকজন মেয়েকে সেখানে বসতে দেন। এরপরেও যদি দেখেন যে না আপনার সমস্যা উঠতে পারছেন না, যথাসম্ভব নিজেকে গুটায় রাখেন। আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের হাত কোনো নারীর হাত কখনো স্পর্শ করে নাই। আম্মা জানা আয়েশা সিদ্দিকা সহ নবীর স্ত্রীরা বলেন, মা মাসাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা ইমরাআ, নবীজির হাত কোন নারীর হাত কখনো স্পর্শ করে নাই। নবীজি বলেন, লা উসাফিহুন নিসা, আমি নারীদের সাথে মুসাফা করি না। নবীর বিবি বলেন, দারা আন্নাহু বায়াহুন নাবিল কালাম, নবীজি নারীদেরকে কথার মাধ্যমে বায়াত নিতেন, নারীদেরকে নবী বায়াত নিতেন কথার মাধ্যমে। বলেন, নারীদেরকে বায়াত নিতেন কিসের মাধ্যমে? তোমরা চুরি করবা না, তোমরা ব্যভিচার করবা না, তোমরা জিনা করবা না, এরকম কথার মাধ্যমে নবীজি নারীদের বায়াত নিতেন। আমাদের দেশেও দেখা যায় অনেক ভিডিওতে অনেক নারী অনেকের পায়ে সেজদা দিচ্ছে, আবার বায়াত হচ্ছে, আর পাশের জন বাহবা দিচ্ছে, মাশাআল্লাহ, সাবাস সাবাস। এটা কখনো, এটা পীরও না, এটা শায়খও না, এটা মহান্তিসও না, এটা ভালো মানুষও না, প্রতারক, ধোকাবাজ, শয়তান, ইসলামের দুশমন। নারীর শরীরে আবার কিভাবে একজন পুরুষ স্পর্শ করে? নাউজুবিল্লাহ, তা হারাম। তো বুঝাইতে চাইলাম, একটা নারীর সাথে আরেকটা পুরুষ যখন একাকী কোথাও হয়, স্পর্শ শয়তান করে দেওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য এটাও নিষেধ, এটা একটা কারণ হয়ে যেতে পারে, তখন উভয়ের মাঝে ওয়াসওয়াসা সৃষ্টি হবে। 8 নম্বর, 8 নম্বর, যাদের স্বামী প্রবাসে থাকে, কোথায়? প্রবাসে, যাদের স্বামী দূরে থাকে, তাই সমস্ত নারী যারা আছে যাদের স্বামী দূরে থাকে তাদের কাছে পুরুষদেরকে বেশি বেশি গমন করতে নবী নিষেধ করছেন। قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন, লা তালিজু আলাল মুদিবাত, যাদের স্বামী তাদের স্ত্রীদের থেকে দূরে আছে তোমরা তাদের কাছে বেশি বেশি গমন করবা না।
যাদের স্বামী দূরে আছে এই জাতীয় নারীদের কাছে তোমরা গমন করবা না নবী নিষেধ করছেন তাহলে পরকিয়ার আট নম্বর এই কারণে আমরা বলতে পারি যে একজন স্বামী তার স্ত্রীর কাছ থেকে দীর্ঘদিন দূরে থাকা এতে স্বামী অন্য কারো প্রতি আসক্ত হয়ে যেতে পারে বিবি অন্য কারো প্রতি আসক্ত হয় যদি না হন তাহলে তো বললাম মাশাআল্লাহ না হলে তো ভালো মানুষ আপনারা যদি হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় নারীর কাছে কোনো পুরুষকে প্রবেশ করতে নিষেধ করেছেন কেন ফাইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরা দাম শয়তান তোমাদের রক্তের শিরা উপশিরায় চলাচল করে এই কথা বলার পর সাহাবারা বললেন মমিনকা হুজুর আপনার শিরা উপশিরায় শয়তান চলেনি নবীজি বললেন মমিননি আমার শিরা উপশিরায় শয়তান চলে ওয়ালাকিন্নাল্লাহ আআনানি ফাসলাম আল্লাহ শয়তানের বিরুদ্ধে আমাকে সাহায্য করে আমি নিরাপদ থেকে যাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আরেকটা কারণ বললেন এই জাতীয় কারণগুলা একটা সুখী পরিবার ধ্বংস করার আর অনেকগুলো কারণ আছে এইটুকু জানলাম সুখী পরিবার ধ্বংসের কারণ হয় আল্লাহ আয়াতের মধ্যে সুখী পরিবার নিয়ে আলোচনা করেছেন যে আমার সাথে শিরিক করা যাবে না দুই নম্বরেই বলেছেন পিতা মাতার আনুগত্য করা পিতা মাতার মধ্য থেকে সন্তান আসে দুনিয়া বলছিলাম একটা সুখী পরিবার স্বামী স্ত্রীর মাধ্যমে কায়েম করেন আপনারা দুইজন হবেন পিতা মাতা আপনারা সন্তানগুলো যেন আদর্শ সন্তান হিসাবে বড় হয় এই দিকে খেয়াল রাখা এরপর আয়াতের মধ্যে আল্লাহ আত্মীয়দের হক আদায়ের কথা বলছেন আমরা সবাই রক্তের সম্পর্ক সহ নিকট আত্মীয় যারা আছে এই সম্পর্কগুলো আমরা আদায় করার রক্ষা করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন এরপর আল্লাহ এতিমের কথা বলেছেন এতিমের ব্যাপারে এতটুকু মনে রাখব এতিম কাকে বলা হয় মাতা আবু হুয়া সগির যিনি শৈশবেই যার ছোট অবস্থাতেই তার বাবা মারা গেছে তাকে এতিম বলা হয় দুই নম্বর কথা এতিমের বয়স কতদিন পর্যন্ত এতিম থাকে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ুতমা বাদা ইখতিলাম বালেগ হওয়ার পর আর এতিম থাকে না বালেগ হওয়ার পর আর এতিম থাকে না তাহলে ছোট অবস্থার পর্যন্ত এতিম থাকে এতিমের লালন পালন করা জান্নাতে যাওয়ার কারণ কোথায় যাওয়ার কারণ বলেন মনে রাখেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন মান জম্মা ইয়াতিমান বাইনা আবাওয়াইনি মুসলিমাইনি ইলা তাআমিহি ওয়া ফিরাশিহি হাত্তা ইসতাগনিয়ান নবীজি বলেন কোন ব্যক্তি যদি বাবা মা হারা কোন সন্তান এতিমের দায়িত্ব নেয় তার খাবারে অংশগ্রহণ করায় তার পানিতে অংশগ্রহণ করায় কোন ব্যক্তি বাবা মা হারা এতিমকে তার খাবারে তার পানিতে যদি অংশগ্রহণ করায় বালে ঘর আগ পর্যন্ত নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্না আল বাত্তাতা তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যা আতনি মিসকিনাতুন তাহমিলু ইবনাতাইনি লাহা আমার কাছে এক অসহায় নারী আসছে তার দুই মেয়েকে নিয়ে যেই দুই মেয়ে এতিম বাবা নাই বাবা হারা দুই মেয়েকে নিয়ে আমার কাছে এক অসহায় নারী আসছে আসার পর ফাতামতুহা সালাসা তামারাত আমি তাকে তিনটা খেজুর দিলাম কয়টা তিনটা খেজুর তিনটা দেওয়ার পর ফাআতাত কুল্লা ওয়াহিদাতিন কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা তামারাত আমি তাকে তিন খেজুর দিলাম দেওয়ার পর তিনি কি করলেন এই খেজুর থেকে এক একটা খেজুর মেয়েদের দুইজনকে দিলেন তাহলে তিন খেজুর মেয়ে দুইটারে দিলে থাকে কয়টা একটা মেয়ে দুইজন খেজুর খাইছে ওয়ারাফাত তামরাতান ইলা ফিহা মা খেজুরটা মুখে নিছে মা খেজুরটা মুখে নিছে ফাসতাতামাতহা ইবনাতাহা মুখে নেওয়ার পর মেয়ে দুইটা কয় আম্মা খেজুর দাও মা খেজুরটা মুখে নেওয়ার পর মেয়ে দুইটা কয় আম্মা খেজুর দাও মেয়ে দুইজন কিন্তু দুইটা খেজুর খাইছে মা যখন তৃতীয় খেজুরটা মুখে নিছে বা আম্মা খেজুর দাও আম্মা যান কয় আমি তাকায় দেখলাম ফাশাক্কাতি তামরাতাল লতি কানা তুরিদু আন তাকুলাহা বাইনা ইবনাতাইহা যেই খেজুরটা তিনি খাইতে চাইলেন এই খেজুরটা দুই ভাগ করে দুই মেয়েরে দিয়ে দিছে
এই বিষয়টা আমার কাছে আশ্চর্য লাগলো। আম্মা জান বলেন ফা আজাবানি শাহলুহা, তার এই কাজটা আমার কাছে আশ্চর্য লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, ফা যাকারতুল লাযী সানআত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে ব্যাপারটা জানাইলাম, ইয়া রাসূলুল্লাহ এমন এমন ব্যাপার, এই নারীর কাজ আমাকে আশ্চর্যজনিত করেছে। নবীজি বললেন, ইন্নাল্লাহ কাদ আওজাব লাহা বিহাল জান্নাহ আও আতাকাহা বিহা মিনান নার, নবীজি বললেন এই দুই মেয়ের কারণে এই মার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছে। দুটো এতিম মেয়ে মা লালন পালন করার কারণে এই মায়ের জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। এতিম লালন পালনের দ্বিতীয় ফজিলত, নবীজির কাছে জান্নাতে থাকতে পারবেন যারা এতিম লালন পালন করবেন। قال رسول الله صلى الله عليه وسلم نبيجي بولن انا وكافل اليتيم في الجنه هكذا, নবী বলেন আমি আর এতিমের অভিভাবক লালন পালনকারী জান্নাতে এইভাবে পাশাপাশি থাকব। পাশার আবি সাব্বাবাতি ওয়াল মুস্তা, নবীজি মধ্যমা আর তর্জনী আঙ্গুল এইভাবে দেখায় দিলেন যে আমি আর এতিমের অভিভাবক জান্নাতে এইভাবে থাকব। তাহলে এতিমের অভিভাবক, এটা যদি আপনি নিজের এতিম সন্তানকে পালেন কোন নারী অথবা অন্য কারো এতিমকে পালেন, তাও কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন কাফিলুল ইয়াতিমি লাহু আও লিগাইরিহি আনা ওয়া হুয়া কাহাতাইন ফিল জান্নাত, এতিমের অভিভাবক চাই এটা নিজের এতিম সন্তান হোক অথবা অন্য কারো এতিম পালন করুক, আমি এবং ওই এতিমের অভিভাবক জান্নাতে এইভাবে থাকবো। তাহলে এতিমের অভিভাবক চাই এই এতিম অন্য কারো এতিম সন্তান হোক অথবা আপনি, অনেকে আছেন না এতিম সন্তান পালে নিয়ে এসে পালে, তার জন্য এই পুরস্কার। তিন নাম্বার, এতিম লালন পালন করলে ঘরে বরকত হয়, রিজিক বাড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু গরীব দুআফা, দুর্বল যারা আছে এতিম মিসকিন যারা আছে তাদেরকে খুঁজে আমার কাছে নিয়ে এসো, তোমাদের মাঝে যারা অসহায় দুর্বল এতিম আছে তোমাদের ঘরে ওই এতিম দুর্বল অসহায়দের কারণে তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা করে দাও। তাহলে এতিম লালন পালন করা এটা অনেক বড় ফজিলতের কাজ, আল্লাহ আমাদেরকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমকে লালন পালনের ব্যাপারে আরেকটা গুরুত্ব দিয়েছে যে এতিমের সম্পদ এটা লুণ্ঠন না করা। আবু যর গিফারিকে নবীজি বললেন, আবু যর ইন্নি আরাকা দাঈফা, আমি দেখি তুমি দুর্বল। আবু যর গিফারিকে বললেন ফালা তাওয়াল্লাইয়ান্না মাল ইয়াতিমিন, এতিমের সম্পদ কখনো এদিক সেদিক করবা না, এতিমের সম্পদ সঠিকভাবে লালন পালন করবা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে এতিমের সম্পদ এটা সঠিকভাবে সংরক্ষণ করবেন। আল্লাহ কোরআনে বলেন ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, এতিমের সম্পদ তাদেরকে দিয়ে দাও, ওয়ালা তাতাবাদদালুল খাবীসা বিত্তাইয়িব, পবিত্রের সাথে অপবিত্রের সংমিশ্রণ করবা না। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, তাদের সম্পদ তোমাদের সম্পদের সাথে মিলাইবা না, ইন্নাহু কানা হুবান কাবীরা, এটা গুরুতর অপরাধ, এটা ভয়ঙ্কর অপরাধ। তাই এতিমের সম্পদ এটা রক্ষা করার চেষ্টা করেন, কলমের খোঁচায় এই সম্পদ আত্মসাৎ করার চেষ্টা করবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করে, যে কথাগুলো শুনলাম বললাম এর উপর আমল করার তৌফিক দান করে। সর্বশেষ কথা, মিডিয়ার যারা ভিডিও করেছেন আপনাদেরকে বারবার আমি বলছি, আপাতত আমার বয়ান ভিডিও করে থাক, আজকেও আসছেন, আমি ভদ্রতার সাথেই বলছি আর আজকের পরে আবার যেখানে যাবো কোথাও যায় না, আজকে করছেন ভালো কথা, হাত জোর করে বলছি আমার বয়ান ভিডিও করে না, আপনাদেরকে প্রত্যেক দিন বলার পরে আপনারা আসছেন, এই জন্য এই যে আজকে হাত জোর করে বলছি আমার বয়ান ভিডিও করে না, আয়সা যখন লাগাইলাম এটা সরাই দিতে খারাপ লাগে, এই জন্য আমি বসার আগে সরাই দিলেন, এটা সরাই দিতে কষ্ট লাগে যে আসছেন, তো আপনারা জানেন তো আমি বলছি আমার বয়ান ভিডিও করেন, কেন করবেন না এটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার, একদম কেউ কোনো উপদেশ দিতে আসবেন না যে হুজুর এটা করেন সেটা, কোনো উপদেশ না, আমি আমার ব্যক্তিগত কারণে কি কারণ সেই কৈফিয়ত আমি কাউকে দিতে আমি বাধ্য না, আমার বয়ান ভিডিও করবেন না, আল্লাহর রাস্তা কথাগুলো মানার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।